বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। মঙ্গলবার ছিল হিন্দি নববর্ষ। সেই উপলক্ষে মালাপাড়া সংলগ্ন তারাসুন্দরী পার্কে বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা স্বপন বর্মনের উদ্যোগে নববর্ষ উদযাপন করা হলো। হিন্দি সংস্কার অনুযায়ী বিভিন্ন রাজ্যের সংস্কৃতি নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধানসভা তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা, স্বপন বর্মন, রাজেশ সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এদিন স্থানীয় পুটে কালীবাড়িতে সন্ধ্যারতির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়, কিন্তু করোনা অভাবের জন্য এবছর শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। আমরা আজকেও হ্যাপি নিউ ইয়ার করতে পারি, আর পরশু দিন আমাদের বাংলা নববর্ষ হলো, ওদিনও হ্যাপি নিউ ইয়ার। নববর্ষ মানে একটা উৎসাহ, নতুন বছর, একটা নতুন বিগনিং, একটা নতুন স্টার্টিং। তো আমরা চাইছি কি এটা দেখুন, করোনার কারণে এইসব প্রজেক্টগুলো নানা রকম জিনিস হচ্ছে। আমারও মাস্ক আছে আপনার সঙ্গে কথা করার জন্য, মাস্ক উৎসব রাখুন, উৎসবে আনন্দ দিন। আর এই নতুন বছর আমাদের जी चक्रवर्ती, हम उनका हार्दिक अभिनंदन करते हैं। राजू जी, मोटा से मेरा अनुरोध है, उनका हार्दिक अभिनंदन करें। लाइट ये सजानो मत, हम रखे प्रति बच्चों आज के दिन हम रखा कलाकारी। चंदन जी चक्रवर्ती का हार्दिक अभिनंदन कर रहे हैं। राजू जी मोटा, वो काली माई की जय। हमारे बीच उपस्थित है सावरमल जी अग्रवाल, हम उनका हार्दिक अभिनंदन कर रहे हैं। लाली जी, लाली जी ओझा, उनका अभिनंदन कर रहे हैं। प्रोग्राम का शुरू करेंगे हम। हमारे बीच उपस्थित हैं दुलीप चंद जी ढल्ला, उनका हार्दिक, नरेश जी सोनी, उनका हार्दिक अभिनंदन कर रहे हैं। हमारे बीच उपस्थित हैं विष्णु जी शर्मा, उनका हार्दिक अभिनंदन कर रहे हैं। गोपाल जी सोमकर, हमारे बीच उपस्थित हैं राजू जी व्यास, उनका हार्दिक अभिनंदन कर रहे हैं।